হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে, এরই মধ্যে জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। হাজার সিরীয় শরণার্থীর জন্য ত্রাণ সরবরাহ কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ। যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ইন্ডিজের বিপক্ষে এক রানের জয় শ্রীলঙ্কার। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি জুলিয়া ইয়াসমিন। এবারে বিস্তারিত, ব্যক্তিগত ইমেইল ব্যবহার এবং ক্লিন্টন ফাউন্ডেশনের কথিত দুর্নীতির বিষয়ে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে উদ্যোগ নেবেন না বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হিলারিকে আর আঘাত করতে চান না তিনি। এছাড়াও ট্রাম্প সাক্ষাৎকারে জলবায়ু চুক্তির বিষয়ে নমনীয় মনোভাব প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কোনো কোনো গণমাধ্যমকে মিথ্যাবাদী এবং অসৎ বলে মন্তব্য করার পর দিনই নিউ ইয়র্ক টাইমসে গিয়ে সাক্ষাৎকার দেন ট্রাম্প। টেলিভিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রণমূর্তি ধারণ করলেও নিউ ইয়র্ক টাইমসের সাক্ষাৎকারে তাকে বিভিন্ন বিষয়ে নমনীয় মন্তব্য করতে দেখা যায়। দ্বিতীয় বিতর্কে যদিও বলেছিলেন বিজয়ী হলে ব্যক্তিগত ইমেইল ব্যবহার এবং ক্লিন্টন ফাউন্ডেশনের চাঁদা সংগ্রহের বিষয়ে তদন্ত করতে গিয়ে বিশেষ কৌশলই নিয়োগ করবেন এবং দোষী প্রমাণিত হলে হিলারিকে জেলে পাঠাতে দ্বিধা করবেন না, তবে এবার বললেন হিলারির বিরুদ্ধে তদন্ত চালাবেন না তিনি। বলেন হিলারিকে আর আঘাত দিতে চান না তিনি এবং পেছনের কথা নিয়ে ভাবতেও চান না। জলবায়ু চুক্তির বিষয়ে ট্রাম্প বলেছিলেন, মানুষের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এ ধারণা বা মতের সঙ্গে একমত নন তিনি। এবার স্বীকার করলেন জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ কিছুটা হলেও দায়ী। জলবায়ু চুক্তি বাস্তবায়ন করতে চাইলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চড়া মূল্য দিতে হবে বলে স্মরণ করিয়ে দিতে ভোলেননি তিনি। যুক্তরাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে, এখন পর্যন্ত এক নারীর মৃত্যুর খবর জানিয়েছে গণমাধ্যম। বন্যা দেখা দেয়ায় এরই মধ্যে জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। দেশটির উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্যার পানি বাড়িঘরে ঢুকে যাওয়ায় তীব্র ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বাইরে বের হতে পারছেন না মানুষ। সিরিয়া জর্ডান সীমান্তে টানা কয়েক মাস অবরুদ্ধ থাকা প্রায় 85,000 সিরীয় শরণার্থীর জন্য ত্রাণ সরবরাহ কার্যক্রম শুরু করতে পেরেছে জাতিসংঘ। তবে অবরুদ্ধ আলেপ্পোর পূর্বাঞ্চলে মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে বলে জানায় সংস্থাটি। এদিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চলে চূড়ান্ত বিজয় লাভের লক্ষ্যে স্বেচ্ছাসেবী যোদ্ধা হিসেবে যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত শান্তি আলোচনা নিয়ে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছে মস্কো। প্রায় 3 সপ্তাহ বন্ধ থাকার পর গত সপ্তাহ থেকে আবারও সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পো সহ বিদ্রোহী নিয়ন্ত্রিত অন্যান্য এলাকায় তীব্র বিমান হামলা শুরু করে সিরিয়া বাহিনী। সেই সঙ্গে আলেপ্পোর কেন্দ্রে প্রবেশের জন্য বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সিরীয় সেনারা। বিদ্রোহীদের বিরুদ্ধে সেই অভিযানের সর্বশেষ পর্যায়ে স্বেচ্ছাসেবী যোদ্ধা হিসেবে লড়াইয়ে যোগ দেওয়ার জন্য সাধারণ সিরীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণে স্টেট ডিপার্টমেন্টের সতর্কতা জারির পর জার্মানির বিভিন্ন বিপণী বিতানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে ফ্রান্সেও। ইউরোপে ক্রিসমাস মার্কেটগুলো ঘিরে হামলার আশঙ্কা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ওই সতর্ক বার্তা জারি করা হয়। আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ফরাসি পুলিশের হাতে 7 সন্দেহভাজনকে গ্রেফতারের পর নিজেদের নাগরিকের নিরাপত্তায় এ পদক্ষেপগুলো নিল যুক্তরাষ্ট্র। ছুটির মৌসুমে ক্রিসমাস মার্কেটে মজার সব ঐতিহ্যবাহী খাবার আর উপহার সামগ্রীর মেলা বসে ইউরোপের দেশ জার্মানিতে। এই সময়টাতে প্রতিবছর জার্মানিতে বেড়াতে আসেন বিপুল সংখ্যক মার্কিনী। ছুটি কাটাতে আসা পর্যটকদের বরণ করতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বার্লিন, মিউনিক, স্টার্সবুর্গ শহরের ছোট বড় বিক্রয় কেন্দ্রগুলো। যুক্তরাষ্ট্রের নাবিকদের 1,30,000 ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। চুরির ঘটনায় নৌবাহিনীর অপরাধ তদন্ত বিভাগ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
চলতি বছরের অক্টোবরে তথ্যগুলো ফোন ও ইমেইলের মাধ্যমে পাচার করা হয়েছে। নৌবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, ওইসব তথ্যে গুরুত্বপূর্ণ কিছু ছিল না এবং এতে দেশের কোনো ক্ষতি হবে না। তদন্তের মাধ্যমে দায়ীদের খুব দ্রুত বের করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়। রোহিঙ্গাদের উপর অভিযান জোরদারে নতুন করে কয়েকশো পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিতে শুরু করেছে মিয়ানমার। যৌথ বাহিনীর অব্যাহত বর্বরতার মধ্যে এ ধরনের প্রশিক্ষণ আঞ্চলিক সহিংসতা আরও বাড়িয়ে দেবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে তাণ্ডবের চিহ্ন। প্রায় প্রতিদিনই দেশটির সেনা ও পুলিশ চড়াও হচ্ছে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উপর। প্রাণ বাঁচাতে নাফ নদী পাড়ি দিয়ে তারা দলে দলে ভিড়ছে বাংলাদেশ সীমান্তে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। এদিকে সন্ত্রাস দমনের নামে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোয় অভিযান জোরদারে নতুন নতুন কৌশল নিচ্ছে মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজ্যের সিত্তে শহরের পুলিশ ঘাঁটিতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সদ্য কৈশোর পেরোনো অমুসলিমদের। কাশ্মীর সীমান্তে পাক ভারত গোলাগুলিতে তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনারা কোনো উস্কানি ছাড়াই গুলি ছোড়ে বলে এক বিবৃতিতে জানায় পাকিস্তানি সেনাবাহিনী। এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে একটি যাত্রীবাহী বাসে ভারতীয় সেনাদের ভারী গোলা বর্ষণে অন্তত 9 জন নিহত ও 11 জন আহত হয় বলেও জানানো হয়। এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দেখালেও পাক সেনাদের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কাশ্মীরে ঢুকে এক ভারতীয় সেনার শিরচ্ছেদ ও অপর 2 জওয়ানকে হত্যার অভিযোগ তুলেছে নয়াদিল্লি। এর পরপরই নিয়ন্ত্রণ রেখার কাছে অভিযান জোরদার করে ভারতীয় সেনাবাহিনী। একই সঙ্গে অনুপ্রবেশকারী এক পাকিস্তানিকে হত্যার পাশাপাশি যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে বিএসএফ। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন অবিলম্বে বন্ধের জন্য জাতিসংঘ সহ বিশ্ববিবেককে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে নিউইয়র্ক প্রবাসীরা। নিউইয়র্ক থেকে নিশাত নূর জানান। নিউইয়র্কে মিয়ানমার কনসুলেটের সামনে অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশ সফল করারও আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্র সফররত লন্ডন প্রবাসী বাংলাদেশের মৌলভীবাজার হ্যামডান সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজকর্মী এম এ কাইয়ুম তালুকদারকে দেয়া এক সম্বর্ধনা সভায় এ আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সময় 22 নভেম্বর মঙ্গলবার রাতে নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসের মজা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি অফ নর্থ ব্রঙ্কস। অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও স্থানীয় কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল। বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ এমপি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পানি, শান্তি ও নিরাপত্তার উপর এক ওপেন ডিবেটে বক্তব্য দেন। সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, পানিকে আমরা আমাদের অর্থনীতি, পরিবেশ, প্রতিবেশ এবং সংস্কৃতির একটি অত্যাবশ্যক ও টেকসই শক্তি বলে মনে করি। জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে দাঁড়িয়ে নদীবাহিত নিম্ন বদ্বীপের দেশ হিসেবে আমরা সর্বদাই সুপেয় পানির সহজলভ্যতার চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। বিশেষ করে খরা মৌসুমে এটি আমাদের জন্য বড় একটি সংকট। সংসদ সদস্য আরও বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমানে আমাদের দেশের 98% মানুষ নিরাপদ পানি এবং 65% এর বেশি মানুষ নিরাপদ স্যানিটেশনের সুবিধা পাচ্ছে। দর্শক, মিলেনিয়াম সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপর। কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ, বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43rd Street, সুইট বি, 507, নিউইয়র্ক, NY 10017। ফোন 7188930020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশাত ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে।
সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক আবারও স্বাগতম মিলেনিয়াম সংবাদে। এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে নবগঠিত 11 পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সিলেটের জালালাবাদ সেনানিবাসের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে 17 পদাতিক ডিভিশনের অধীনে এ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এই দেশকে যেন কেউ অবহেলা করতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের সম্পদ, দেশের মানুষের ভরসা, বিশ্বাসের প্রতি। তাই পেশাদারিত্বের গুণগত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। পবিত্র সংবিধান এবং দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত আপনারা থাকবেন। আপনার ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের কর্তব্য সম্পাদনে একনিষ্ঠভাবে কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণভবন থেকে বের হয়ে প্রধানমন্ত্রীর এই নির্দেশের কথা সাংবাদিকদের জানান তিনি। এর আগে গণভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সেলিনা হায়াত আইভী, শামীম ওসমান ও অন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেলিনা হায়াত আইভী, শামীম ওসমান গণভবনে যান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের পার্টি ডক্টর সেলিনা হায়াত আইভীকে মনোনয়ন দিয়েছে, সবাই অঙ্গীকার করেছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিজয়ী করার ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ এবং সবাই এ ব্যাপারে সাপোর্টিভ, এবং তারা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাবে। বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রসঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল ইসলাম বলেছেন, মানবাধিকারের নামে নতুন করে রোহিঙ্গাদের প্রবেশ করার সুযোগ দেওয়ার আগে নিজের দেশের মানবাধিকার নিয়েও ভাবতে হবে। নিজের দেশে মানবতা লঙ্ঘন করে অন্য দেশের মানবতা রক্ষা করাটা সমীচীন হবে না বলেও জানান তিনি। দুপুরে গাজীপুরের কোনাবাড়িতে কিশোর উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল ইসলাম বলেন, প্রথম দায়িত্ব হচ্ছে আমার দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা করা। তা আমার দেশের মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কাজ আমরা করতে পারি না, এবং যার জন্য আমাদের সুবিধানরা, বিজ্ঞ ব্যক্তিরা, বিশেষজ্ঞরা তারা বলছেন যে আমরা কোনোভাবেই এত লোকের লোড নিতে পারি না। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মানুষকে ভালোবাসি, আমার দেশের মানুষের জন্য যেটা মঙ্গল হবে, যেটা কল্যাণকর হবে, আমরা সেটার পক্ষেই যাব।
নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাবের বিষয়ে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও জানান তারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবর্ধনা অনুষ্ঠানে তারা একথা বলেন। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, মহামান্য রাষ্ট্রপতি উপসংবিধানকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন হবে এবং এর অধীনেই আগামী দিনে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নাই। বিএনপি যেভাবে অতীতে সেনাবাহিনীকে ব্যবহার করেছে, এদেরকে কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। কাজেই অহেতুক বারবার সেনাবাহিনীর কথা বলে এই সমস্ত ধোয়া তুলে আজকে একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা পায়তারা মাত্র, এটা কোনো অবস্থাতেই বিএনপি সফল কাম হবে না। এই দলটি মিথ্যাচারের জালিয়াতের উপরে, বেগম খালেদা জিয়া বলে আপোষহীন নেত্রী, আমি বলি জালিয়াতের নেত্রী, সকল আন্দোলনে ব্যর্থ হয়ে এখন আবার নতুন পথ বেছে নিয়েছে জামাত এবং এই বিএনপি। 5 বছর এবং দীর্ঘদিন ক্ষমতা থেকে ইতিহাসকে তিলে তিলে ধ্বংস করেছে, ইতিহাসকে বিকৃত। দর্শক এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। বরগুনার আমতলিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার আব্দুল জব্বার নিহত হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি। ডাকাতের ছোড়া গুলিতে 4 পুলিশ সদস্য আহত হয়েছে। আমাদের বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পুলিশের ভাষ্যমতে গোপন সংবাদের ভিত্তিতে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুপক্ষে গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে যায়। পরে সেখানে তল্লাশি চালালে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী লাশটি কুখ্যাত ডাকাত সর্দার আব্দুল জব্বার বলে শনাক্ত করে। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডাকাতের ছোড়া গুলিতে 4 পুলিশ সদস্য আহত হয়েছে। বরিশাল 5 সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেসা হিরণের সম্মানে কাতারে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন গোল্ডেন ওশান হোটেলে সানসিটি গ্রুপের চেয়ারম্যান এম সাইফুল আলম। কাতার থেকে এম এস আলম জানান, এম শফিকের উপস্থাপনায় ও শফিকুল ইসলাম তালুকদার বাবুর তত্ত্বাবধানে মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং কমিউনিটির বিশিষ্টজন ও কাতারে কর্মরত সংবাদকর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ভিশন 2021 সফল করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বর্তমান অগ্রযাত্রাকে গতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তৃণমূল পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। তাই দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। স্থানীয় সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে চট্টগ্রাম সড়ক অবরোধ করেছে 2টি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে নগরীর নাসিরাবাদ এলাকার ফ্রাঙ্ক গ্রুপের আনোয়ার ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রাঙ্ক অ্যাপারেল লিমিটেডের শ্রমিকরা প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানান, সমাবেশে শ্রমিক নেতারা বলেন, প্রতিদিন চিহ্নিত সন্ত্রাসীরা পোশাক শ্রমিকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে শারীরিকভাবে নির্যাতন, শ্রমিকদের ব্যাগ ছিনিয়ে নেওয়াসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে বায়াজিদ থানা পুলিশের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা হয় না, ফলে শ্রমিকদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। অবিলম্বে স্থানীয় এক সন্ত্রাসীর হাত থেকে পোশাক শ্রমিকদের নিরাপত্তা দেয়া না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। সড়ক অবরোধ থাকায় এ সময় 2 নম্বর গেট থেকে অক্সিজেন পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় 2 ঘন্টা পর পুলিশ শ্রমিকদেরকে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দর্শক এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। ইরানের সাথে 6 পরাশক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হয় এমন কোনো চুক্তি যুক্তরাষ্ট্র করবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র হোসে আর্নেস্ট জানান,
বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ইরানের সাথে ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন, চীন ও যুক্তরাষ্ট্রের কথা পারমাণবিক চুক্তির বাস্তবায়নে কাজ করবে যুক্তরাষ্ট্র। এর আগে ইরান এয়ারের কাছে ফ্রান্সের এয়ারবাসের 106টি বিমান বিক্রির ক্ষেত্রে লাইসেন্স ইস্যু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠানের ইরানের কাছে বিমান বিক্রির ক্ষেত্রেও কিছুটা নিয়ম নীতি মানতে হবে বলে জানিয়েছে আর্নেস্ট। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সীমা বেঁধে দিয়ে 2015 সালে দেশটির সাথে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পারমাণবিক চুক্তি। যুক্তরাষ্ট্র ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তি থেকে সরে আসলে ভবিষ্যতে অন্য যে কোনো বাণিজ্যিক চুক্তিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর উপর পড়বে বলেও মনে করছেন তারা। তারা বলছেন মার্কিন প্রযুক্তি খাত, কৃষিখাত, উৎপাদন খাত সহ সব ধরনের ব্যক্তি মালিকানাধীন খাতই এ চুক্তির পর লাভবান হতো। প্যাসিফিক অঞ্চলে দেশগুলোর মধ্যে স্বল্প শুল্কে পণ্য আমদানি রফতানির স্বার্থে এ চুক্তির পরিকল্পনা করা হয়। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। সিরিজের শ্বাসরুদ্ধকর পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নেমে মেন্ডিস ডিক ওয়েলার ব্যাটিং দৃঢ়তায় 7 উইকেটে 330 রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে এভিন লুইসের ক্যারিয়ার সেরা ইনিংসের পরও 9 উইকেটে 229 রান করে ক্যারিবীয়রা। বুলাওয়েতে আগে ব্যাট করতে নেমে সূচনাটা ভালো না হলেও ধনঞ্জয় ডি সিলভার হাফ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। ডি সিলভা ব্যক্তিগত 58 রানে ফিরে গেলে দলের হাল ধরেন কুশাল মেন্ডিস ও নিরোশান ডিকওয়েলা। তৃতীয় উইকেটে এ দুজন গড়েন 107 রানের জুটি। দুজনেই ব্যক্তিগত 94 রানে সাজঘরে ফেরার পর অধিনায়ক থারাঙ্গার 26 ও পাথিরানার অপরাজিত 24 রানে 330 রানের পাহাড়ে ওঠে লঙ্কানরা। শেষ হয়ে গেছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। এরই মধ্যে আসরে অনুষ্ঠিত হয়ে গেছে 24টি ম্যাচ। ঢাকায় ফিরতি পর্ব শুরু হওয়ার আগেই জমে উঠেছে বিপিএলের চতুর্থ আসরের শিরোপা লড়াই। ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সের বিচারের পরিসংখ্যানে এসেছে বিভিন্ন পরিবর্তন। বিপিএলের চতুর্থ আসরে 24টি ম্যাচে নিষ্পত্তি হয়ে গেছে। টি টোয়েন্টি ক্রিকেটের বিনোদনে বুঁদ হয়ে রয়েছেন দেশের ক্রিকেট ভক্তরা। পুরো আসরে পরিসংখ্যানেও ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সে চলছে ওঠানামার হিড়িক। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে এবারের বিপিএলের আবিষ্কার ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদি হাসান। তার সংগ্রহ 7 ম্যাচে 244 রান। দ্বিতীয় স্থানে থাকা বরিশালের অধিনায়ক মুশফিকের সংগ্রহ 236। একই দলে শাহরিয়ার নাফিস 225 রান করে রয়েছেন তৃতীয় স্থানে। 8 ম্যাচে ভাইকিংসের তামিম 223 রান নিয়ে চতুর্থ ও 216 রান নিয়ে রাজশাহীর মুমিনুল রয়েছেন পঞ্চম স্থানে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। হাজার সিরীয় শরণার্থীর জন্য ত্রাণ সরবরাহ কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ। যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ইন্ডিজের বিপক্ষে 1 রানের জয় শ্রীলঙ্কার। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়া যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।